সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। मंडली के सनातन सर्वबृहत उत्सव दुर्गोत्सव एवं शारदोत्सव प्रीतिपूर्ण अभिनंदन एवं शुभेच्छा ज्ञापन करी। हमारे जरा युव मोर्चा एवं महिला मोर्चार बंधुरा भाईरा बोनेरा कैक दिन मध्य प्रतापदार गाइडेंसे एवं राज्य सभापतिर अनुमोदने बीजेपी परिवार आयोजन सम्पूर्ण कर प्रथम तक अभिनंदन और कृतज्ञता ज्ञापन कर प्रेस मीडिया बंधुरा आगोत्सव शुभेच्छा जाना। आज के अनुष्ठान उद्बोधन राज्य भारतीय जनता पार्टी सभापति और बालुरघाटे लोकप्रिय सांसद डॉ सुकान्त मजुमदार यथाथ सम्मान ज्ञापन करी। प्राक्तन सभापति बर्षियान नेता राहुल दा आछेन राज्यसभा सांसद एवं नैशनल एक्जीक्यूटिव कमिटी सदस्य स्वपन दासगुप्त रयेछेन सिनियर वाइस प्रेसिडेंट प्रताप दा जयप्रकाश मजुमदाररा आछेन एछाड़ाओ प्रथम सारीते रितेश तिवारी थेके दीपांजन बाबू थेके এলাকার সাংগঠনিক সভাপতি কিশোর কর সহ দ্বিতীয় সারিতে যারা আছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। যেহেতু উৎসবের পরিবেশ অনেকের অনেক জায়গায় কর্মসূচি আছে তাই সকলের নাম আর এখন বললাম না। আমি শুধু প্রতাপদার একটা কথাকে সমর্থন করব যে হিন্দু শাস্ত্র মতে সনাতনী শাস্ত্র মতে এই পূজো শুরু করলে অন্তত 3 বছর করতে হয় তাই অনেক রকম প্রতিবন্ধকতা এবং আমাদের কার্যকর্তারা যারা শহীদ হয়েছে তাদের বেদনা সেগুলো সবকিছুকে মনের মধ্যে চেপে রেখে এই পূজোর আয়োজন করা হয়েছে। আশা করি বিজেপি পরিবার এই পূজোতে আগামী 4টি দিন অংশ গ্রহণ করবেন। শাস্ত্র মতে পঞ্জিকা মতে মায়ের পূজো হবে এবং আমরা সেই পূজোতে সবাই অন্তর দিয়ে অংশগ্রহণ করব এবং পশ্চিমবঙ্গে প্রকৃতপক্ষে সনাতনীদের সংস্কৃতি ঐতিহ্য আমরা দেখছি আক্রান্ত বিভিন্নভাবে আক্রান্ত কেউ খুব খারাপ ভাষাতে মহাদেবের তৃষ্ণাকে নিয়ে মন্তব্য করেন কেউ মণ্ডপে জুতো লাগান সেই জুতো লাগানোকে শিল্পী সত্তার সঙ্গে তুলনা করে সমর্থন করেন এগুলো আমাদের বসে বসে দেখতে হচ্ছে এটা অত্যন্ত পরিতাপের বিষয়। তাই সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখলে সনাতনী সংস্কৃতি শুধুমাত্র একটা ধর্ম নয় এই সনাতনী সংস্কৃতির সঙ্গে আমাদের ভারতবর্ষের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ যুক্ত রয়েছে তাই সনাতনী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রধান মাধ্যম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত উৎসবগুলো আছে বিশেষ করে দুর্গোৎসব দেবীর আরাধনা সেটার মধ্য দিয়েই আমাদের সকলকে এই উৎসবগুলিকে চালিয়ে যেতে হবে। আর আমি বিশেষভাবে শ্রী চৈতন্যদেবকে সামনে রেখে এখানে থিম করা হয়েছে শ্রী চৈতন্যদেব হরে কৃষ্ণ মন্ত্রে গোটা পৃথিবীকে জাগ্রত করেছিলেন এবং আজকে শ্রী চৈতন্যদেবের থিম রেখেই এই পুজো হচ্ছে।
এটা বক্তব্য রাখার বিশেষ জায়গা নয়। আমি প্রত্যেককে আরেকবার অভিনন্দন জানিয়ে মায়ের প্রতি আমার অর্ঘ বাসন্তী রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মা যেন আমাদের শক্তি দেন। পশ্চিম বাংলায় সনাতন ধর্মকে আক্রমণকারী অসুরদেরকে যেন আমরা ধ্বংস করে গেরুয়া ধ্বজ আমরা যেন সব জায়গায় তুলতে পারি ও সনাতনের বিজয়কে তোলাতে পারি। জয় মা দুর্গা কি, জয় মা দুর্গা কি, জয় মা দুর্গা কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি।